আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি চালতার আচার বানাবো। তো চালতা দিয়ে কিভাবে আচার বানাতে হয় আপনাদেরকে দেখাবো। তো না টেনে মন দিয়ে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চারটা চালতা নিয়েছি। এখানে নিয়েছি রসুন, আদা, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর ডালচিনি, চিনি, সরিষার তেল, লবণ, শুকনা মরিচের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া মশলা আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। এগুলো আমি এক এক করে দিব, আপনারা দেখতে থাকুন। রসুনগুলো আগে ব্রাউন করে নেব। সরিষার তেল আমি অল্প দিচ্ছি, কারণ আমি একসাথে বেশি দেবো না। আর তাছাড়া এটা তো আর তেলের ভিতরে ভিজায় রাখা লাগবে না, কারণ এটা তো শুধু চিবিয়ে চিবিয়ে খাওয়া খেতে হবে, এই জন্য তো বেশি তেল না দেওয়াই ভালো। তো আমি আর একটু দিব পরে, তো আগে এটা মশলা কষিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, এখন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আদা দিয়ে দিচ্ছি, আদা দিয়ে কিছু সময় নাড়বো, তারপরে আবার অন্য মশলাগুলো দিয়ে দেবো। সব মশলাগুলো আমি একসাথে বেটে রাখছিলাম, ওগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন চারটে তেজপাতা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিলাম আর হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন আমি এগুলো ভালোভাবে মিক্স করব। এখন আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু সময় নাড়বো, 2 মিনিট মতো নেড়ে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিলাম। 5-7 মিনিট আমি মশলাগুলো কষাই নিয়েছি। এখন চালতাগুলো দিয়ে দিচ্ছি। আর চালতাগুলো আমি আগে থেকে সিদ্ধ করিনি, এভাবে করে আমি স্লো জালে রেখে দেব, 40-45 মিনিট মতো রাখবো চুলার পরে। চালটা এভাবে পাতলা করে কেটে নিছি, আমি থাতলা করব না, এভাবে করে রান্না করব। আর আপনারা চাইলে আগে থেকেই সিদ্ধ করে থাতলা করে নেবেন, তাহলে সুবিধা হবে, কিন্তু আমি এভাবে করলাম। আর কিছু রসুন আমি কেটে রাখছিলাম ফাল করে, এগুলো আমি আস্ত দিয়ে দিলাম। আর আচারের ভিতরে বেশি রসুন দিলে সবচাইতে মজা হয়, এই জন্য আমি আস্ত দিলাম। তো আপনারা দেখতে থাকুন। পাঁচফোড়ন মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন। হাফ কেজি চিনি নিছি, বাট আমি সব দিব না, এখন অর্ধেক দিচ্ছি। পরে আমি খেয়ে দেখব যে মিষ্টি ভালো হয়েছে কি, তখন আমি আবার দিব। আর আমরা সবসময় যেন সালাম ফিরনের আগে মোনাজাতে এই দোয়াটা করি, আল্লাহুম্মা ইন্নাস আলুকাল জান্নাতা ওয়া আউযুবিকা মিনান্নার, দোজখ থেকে রক্ষা পাওয়া আর জান্নাতের জন্য দোয়া করা, এগুলো আমরা মনে করি সবাই যেন করি। আর এখন আমি ঢেকে দিচ্ছি। আর সবসময় মনে রাখবেন স্লো গ্যাসে রাখতে হবে, স্লো জালে যদি রাখা হয় তা আস্তে আস্তে সিদ্ধ হবে। তো আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিব, এভাবে করে ঢেকে দিব আনটিল 40 মিনিট পর্যন্ত। তো আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেল আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন, সবাই আমার সাপোর্ট করুন। এভাবে আমি নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।